বাংলাদেশ জাতীয়তাবাদী দল কর্তৃক আমাদের প্রিয় নেত্রী আপসী নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি এবং তার সুচিকিৎসা দাবিতে আয়োজিত আজকের এই গণ অনশনের সম্মানিত সভাপতি বিএনপি সংগ্রামী মহাসচিব জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সম্মানিত নেতৃবৃন্দ, বিএনপির সকল স্তরে সহকর্মী সহযোদ্ধা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার অনুসারী ভাই ও বোনেরা, অনেকদিন পর এই মরদের দল এখানে কি চাই? হ্যাঁ, এই ক্যামেরা দেখে আন্দোলন না কোথায়? ক্যামেরায় ছবি তোলা ভাই বোনেরা, এই দেশে বেগম খালেদা জিয়ার কি অবদান? আপনার আমার জন্য তার কি অবদান? তা দিনে দিনে বলে শেষ করা যাবে না। এক কথায়, আজকে আমরা যে কারণে আজকে অনশন করছি, আমরা যেন না ভাবি এখানেই আমাদের দায়িত্ব শেষ, আমরা যেন ভাবি আমরা আজকে শুরু করলাম। যতক্ষণ পর্যন্ত সফল না হব ততক্ষণ আমাদের চলার গতি থামবে না, এটা তীব্র থেকে তীব্র হবে। মাঠ বলে দিবে কখন কি করতে হবে, আপনারা তাই করবেন। সব সময় নেতারা নির্দেশ দেওয়ার সময় নাও পেতে পারে, সব সময় কোন জায়গায় কোন পরিস্থিতি মোকাবেলা করবেন সেটা নিজের বুদ্ধি বিবেচনা দিয়ে করতে হবে। আর যারা যেখানকার দায়িত্বে আছেন, দয়া করে স্বস্ব দায়িত্ব পালন করার জন্য স্বস্ব এলাকায় অবস্থান করুন। আমাদের সংগ্রাম শুরু, আমরা শেখ হাসিনাকে ছবক দিয়ে লাভ নাই, শেখ হাসিনাকে গার্গমে দিয়ে লাভ নাই, উনি দয়া করে বাড়িতে থাকতেছেন। আর আপনি যে খালেদা জিয়াকে বাড়ি থেকে বিতাড়িত করছেন এই কথাটা বলতে কে কষ্ট লাগে, এটা আমরা জানি না। আমরা বলছি পুলিশ টিকে রাখছে, কোনো কালে কোনো পুলিশ কোনো সরকার টিকে রাখতে পারে নাই। আমি আপনি যদি চাই তাহলে সরকার যাবে, আর আমি আপনি যদি না চাই পুলিশ দিয়া সরকার সবে থাকে না। আজকে বড় বাধা আইনের নয়, আজকে বড় বাধা খালেদা জিয়ার জন্য শেখ হাসিনা। পরিষ্কার, তিনি যদি তার কৃত কর্মের জন্য এবং দায় মুক্তির জন্য নেত্রীর চিকিৎসার ব্যাপারে বাধা না দিয়ে সরকার হিসেবে দায়িত্ব পালন করেন, তাহলে মনে করব তিনি তার ভবিষ্যতের জন্য কোনো ভালো কাজ করছেন। আর তিনি যদি ভেবে থাকেন খালেদা জিয়ার নাই আর তার কোনো ভয় নাই, খালেদা জিয়ার জীবনে কোনো দুর্ঘটনা যদি ঘটে তাহলে শেখ হাসিনা আপনি বোধহয় এক ঘন্টাও বাংলাদেশের টিকে থাকতে পারবেন, এটা বিএনপি রাখবে না, বাংলাদেশের জনগণ ছাড়বে না, বাংলাদেশের জনগণ ছাড়বে না। জিয়াউর রহমানকে হত্যার পর বাংলাদেশের মানুষ পালিয়ে যায় নাই, বিএনপির নেতা কর্মীরা পালিয়ে যায় নাই, সেদিনকার গণজাগরণের মাঝে সেদিনই সামরিক বাহিনী সাহস করে ক্ষমতা নেয় নাই, ক্ষমতা রেখে গেছে। জিয়াউর রহমানের লাশ তারা ঢাকায় এনে দিতে বাধ্য হয়েছিল, আমরা সেই জিয়ার সেই যোদ্ধার দলের অনুসারী, আমরা 15 আগস্টের মতো লেজ গুটে পালাই নাই নেতার লাশ রেখে, আমরা হুঙ্কার দিয়ে মাঠে ছিলাম। সুতরাং
আমার মনে হয় অনেকেই বলেছেন অনেক অঙ্গদল অর্ডার দেন, যারা করতে পারে তাদের অর্ডার লাগে না, আর যারা পারে না তারা অর্ডার দিলেও পারে না। আপনাদের ঘরে ঘরে ভেজার জন্য আদর যুবদল নামেন, আদর ছাত্র দল নামেন, যার যার প্রোগ্রাম দেয়, কে মানা করছে আপনাকে, কে মানা করছে? আজকে এমন একটা দিন যেই নেতার নেতৃত্বে আপনার আমাদের ভবিষ্যৎ হয়তো অপেক্ষা করছে, খালেদা জিয়ারা বর্তমানে তারেক রহমান। এই দিনটা কি দিন? খালেদা জিয়ার সর্বপ্রথম মাতৃত্বের স্বাদ পান এই দিনে, তিনি মা হন, তারেক রহমানের জন্ম হয়। আজকে সন্তানের মুখে জন্মদিনে এক চামচ পায়েস দেওয়ার তার কোনো সুযোগ নাই। আজকে তিনি মৃত্যুর সাথে একদিকে পাঞ্জা লড়ছেন, আরেকদিকে বনবাসে বসে আছে তার সন্তান, আমাদের নেতা, আপনার নেতা। সুতরাং দায় আমাদের অনেক, দায়িত্ব আমাদের অনেক। সরকার কি করলো না করলো দরকার নাই, আমরা কি করতে চাই তাই করি, আমাদের কাজ আমরা করি, কারো বিরুদ্ধে কারো কোনো কথা বলার দরকার নাই। যে পারেন করেন, যে পারেন না ঘরে বসে থাকেন, কিন্তু কোন রকমের দলের মধ্যে ঝুট ঝামেলা করবেন না। যে পারেন করেন, যে না পারেন না করেন, যারা পারে তাদের করতে দেন, আর যারা যেই যে এলাকার দায়িত্ব নিচ্ছেন স্ব এলাকায় দায়িত্ব পালন করতে চান। সময় নাই আমাদের, সময় নাই হাসিনার, সময় আসছে বাংলাদেশের। সবাইকে ধন্যবাদ। বাংলাদেশ জিন্দাবাদ।